হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি স্বামী বিবেকানন্দের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে আলোচনা করব, যা তোমাদের জীবনের চলার পথে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। তোমরা প্রত্যেকেই জানো, ভারতীয় হিন্দু সমাজ সংস্কারক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ 1863 সালের 12ই জানুয়ারি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত, পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। পিতা ছিলেন কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট। তিনি মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার অধিকারী ছিলেন। যুক্তিবাদী পিতা পুত্র নরেন্দ্রকে বলতেন, বিনা প্রমাণে কিছু মানবে না, বিচার বিবেচনা না করে কিছুতে বিশ্বাস করবে না। আজকে আমি সেই বিবেকানন্দর কিছু গুরুত্বপূর্ণ বাণী নিয়ে আলোচনা করব, তো বাণীগুলি আমি তোমাদের বলছি। স্বামী বিবেকানন্দ বলতেন, কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিখার ছাড়া হয়নি। ইচ্ছাশক্তি জগৎকে পরিচালিত করে থাকে। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। যখন আমাদের মধ্যে অহংজ্ঞান থাকে না, তখনই আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতাই সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। আশা করি স্বামীজির এই উপদেশগুলো তোমাদের অনুপ্রেরণা প্রদান করবে এবং তোমাদের চলার পথে সফলতা আনতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই এই ধরনের এডুকেশনাল তথ্য মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কেননা আমি যখনই কোনো ভিডিও ছাড়বো, ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই সমাপ্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।